ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল এসএসসি ও দাখিল পরীক্ষার্থী অথবা যে সকল শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় অর্থনীতি দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্ব ধারণা সমূহ এই অধ্যায় থেকে এক্সক্লুসিভ বহু নির্বাচনী সাজেশন ভিত্তিক পর্ব দুই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এই অধ্যায়ে আপনি পেয়ে যাচ্ছেন বিগত দিনের মতো আরো পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আপনাদের অ্যাসাইনমেন্টের মূলত তৈরি করা হয়েছে জন্য বিশেষ করে যারা একুশ এবং বাইশ সালের শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে শিক্ষার্থীরা সকল বিষয় ও অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে প্রয়োজনে দেখে নিন আর যারা শোভন অনলাইন ইংলিশ স্কুলকে শুরু থেকে সাবস্ক্রাইব করছেন এবং সাপোর্ট করে সাথে রয়েছেন সে সকল শিক্ষার্থীদের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা আর যারা এখন শোভন অনলাইন ইংলিশ স্কুলকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্ব একত্রিশ থেকে শুরু করেছি যেহেতু এর আগের দিনে আপনাদের তিরিশটি ভূ প্রশ্ন ছিল একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত মেঘনা নাভ কর্ণফুলী সাঙ্গু আমাদের সঠিক উত্তর হবে কর্ণফলি বত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে গ্যাস তেল ও কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কি বলে পানি পানিবিদ্যুৎ বিদ্যুৎ চলবিদ্যুৎ স্থির বিদ্যুৎ তাহলে আমাদের সঠিক উত্তর হবে তাপবিদ্যুৎ তেত্রিশ নম্বর বাংলাদেশের কোন বিদ্যুৎ কেন্দ্রে খনিজ তেল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ ঘোড়াশাল বিদ্যুৎ চট্টগ্রাম বিদ্যুৎ ও ভেড়ামাড়ার বিদ্যুৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভেড়ামাড়ার তাপবিদ্যুৎ চৌত্রিশ নম্বর বাংলাদেশের কোন বিদ্যুৎ কেন্দ্রে খনিজ তেল ব্যবহৃত হয় ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ ঘোড়াশাল তাপবিদ্যুৎ চট্টগ্রাম তাপবিদ্যুৎ আমাদের সঠিক উত্তরটি হবে ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কয়টি আট দশ সাত পাঁচ আমাদের সঠিক উত্তর হবে পাঁচটি শিক্ষার্থীরা আমরা চলে আসছি আপনাদের পরবর্তী পেজে যারা বিগত দিনের ক্লাসগুলো পাননি আপনাদের শুধু একটু মনে করে দিতে চাই এই ভিডিওর কমেন্টে কিন্তু পিন করে দেওয়া হয়েছে একটা প্লেলিস্ট সেখানে কিন্তু আপনি ক্লিক করে দেখে নিতে পারেন আপনার বিগত দিনের সবগুলো ক্লাস এছাড়াও ডিসক্রিপশন চেক করবেন সেখানে আপনার পর্যায়ক্রমে সবগুলো জিনিস পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত ক্লাসটি দেখে নিতে পারবেন ছত্রিশ নম্বর জাপান ও বার্মার কোন অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে সামাজিক ধর্মীয় প্রাকৃতিক ও পরিবেশগত ভৌগোলিক আমাদের সঠিক উত্তর হবে প্রাকৃতিক ও পরিবেশগত সাঁত্রিশ নম্বর নিচের কোনটি সুন্দরবনে পাওয়া যায় গর্জন গামারি গড়ান সেগুন মানে কোন গাছগুলো আমাদের সঠিক উত্তর হবে গড়ান আটত্রিশ নম্বর বাইন কোন বনভূমির বৃক্ষ সুন্দরবন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি সিলেটের বনভূমি বরেন্দ্র বনভূমি তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর সুন্দরবনের বৃক্ষ এটি বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমির আয়তন কত চোদ্দ হাজার তিনশো তেত্রিশ বর্গ কিলোমিটার তেরো হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটার ষোলো হাজার তিনশো তেত্রিশ বর্গ কিলোমিটার সতেরো হাজার তিনশো তেত্রিশ বর্গ কিলোমিটার আমাদের সঠিক উত্তরটি হবে খ নাম্বার তেরো হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটার চল্লিশ নিচের কোন উৎস থেকে বাংলাদেশের এখনো শক্তির উৎপন্ন শুরু করা সম্ভব হয়নি কয়লা খনিজ তেল পানি আণবিক শক্তি তাহলে আমাদের সঠিক উত্তর হবে আণবিক শক্তি শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আপনাদের একচল্লিশ নম্বর প্রশ্নে একচল্লিশ হচ্ছে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া সিলেট নরসিংদী আমাদের সঠিক উত্তর হবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিয়াল্লিশ আধুনিক বিশ্ব কোন শক্তির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রাকৃতিক গ্যাস জৈব গ্যাস আনবিক। সঠিক উত্তরটি হবে আনবিক তেতাল্লিশ বাংলাদেশের পানির প্রধানত উৎসব আমাদের সঠিক উত্তর হবে তিনটি চুয়াল্লিশ নম্বর সমষ্টিগত সম্পদ কোনটি পানি সম্পদ সাগর হাসপাতাল ঘরবাড়ি তাহলে আমাদের সমষ্টিগত সম্পদ হচ্ছে হাসপাতাল পঁয়তাল্লিশ বাংলাদেশের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা কি বলে থাকি অর্থনৈতিক দ্রব্য অভিজাত দ্রব্য মূলধনী দ্রব্য মধ্যবর্তী দ্রব্য আমাদের সঠিক উত্তরটি হবে অর্থনৈতিক দ্রব্য শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আপনাদের ছেচল্লিশ নম্বর প্রশ্নে ছেচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে সব দ্রব্য বিনা পরিশ্রমে এবং বিনা বিনামূল্যে পাওয়া যায় তাকে কি বলে অবাধলব্য দ্রব্য স্থায়ী ভোগ্য দ্রব্য অস্থায়ী ভোগ্য দ্রব্য অর্থনৈতিক দ্রব্য আমাদের সঠিক উত্তরটি হবে অবাধলব্য দ্রব্য সাতচল্লিশ কোনটি অর্থনৈতিক দ্রব্য টেবিল আলো বাতাস সুনাম সঠিক উত্তরটি হচ্ছে টেবিল আটচল্লিশ নিচের কোনটি অস্থায়ী দ্রব্য জমি বাড়ি বাতাস খাদ্য অস্থায়ী দ্রব্য হচ্ছে খাদ্য ঊনপঞ্চাশ নিচের কোনটি মধ্যবর্তী দ্রব্য গম রসগোল্লা তৈরির জন্য দুধ চিনি রুটি ভাত আমাদের সঠিক উত্তরটি হবে রসগোল্লা তৈরির জন্য দুধ চিনি পঞ্চাশ নম্বর রসগোল্লা তৈরিতে দুধ ও চিনির ব্যবহার করা হয় এখানে দুধ ও চিনি কোন দ্রব্যের উদাহরণ মূলধনী স্থায়ী ভোগ্য অবাধলব্য মধ্যবর্তী সঠিক উত্তরটি হচ্ছে মধ্যবর্তী শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আপনাদের একান্ন নম্বর প্রশ্নে চেয়ার কোন জাতীয় দ্রব্য অস্থায়ী চূড়ান্ত স্থায়ী লভ্য। আমাদের সঠিক উত্তরটি হবে নাম্বার চূড়ান্ত বাহান্ন ভোগ ব্যয়ের পরে আয়ের যে অংশ অবশিষ্ট থাকে তাকে কি বলে সঞ্চয় বিনিময় মজুদ মূলধন আমাদের সঠিক উত্তর হবে সঞ্চয় মানে ক নাম্বার তিপ্পান্ন আয় ও ভোগ ব্যয়ের মধ্যে পার্থক্যকে কি বলে বিনিয়োগ মূলধন সঞ্চয় সুদ আমাদের সঠিক উত্তর হবে সঞ্চয় নাম্বার বিনিময় যোগের ভিত্তি কি আয় সঞ্চয় মূলধন ব্যয় শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে ক্ষ নাম্বার সঞ্চয় পঞ্চান্ন সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে মূলধন সঞ্চয় বিনিয়োগ আয় আমাদের সঠিক উত্তরটি হবে ক নাম্বার বিনিয়োগ যে সকল শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আপনার যে পঁচিশটি প্রশ্ন দেওয়া হয়েছিল এই প্রশ্ন থেকে আপনার কত মার্কস পেলেন যদি মনে করেন তেইশ থেকে চব্বিশটি হয়েছে তাহলে আপনার প্রস্তুতি মোটামুটি অনেক ভালো আর যদি বাইশ বা তার নিচে হয় সেক্ষেত্রে কিন্তু এই অধ্যায়টি আরও কয়েকবার আপনাকে পড়ে হবে শিক্ষার্থীরা সবর্ণ অনলাইন ইংলিশ স্কুলের এই আয়োজনটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন যে আপনাদের জন্য উপকারী হচ্ছে তাহলে অবশ্যই সবর্ণ অনলাইন ইংলিশ স্কুলের আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে তাদের জানিয়ে দেবেন যে সবর্ণ অনলাইন স্কুল প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে বহু প্রশ্ন সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন দিয়ে যাচ্ছে যেগুলো এসএসসি ও দাখিল পরীক্ষার্থী সহ নবম দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই সকল শিক্ষার্থীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ যদি আরেকটু ভালো লাগে যদি মনে করেন পরবর্তী ক্লাসটি আপনি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে প্রেস অল করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে আর ডিসক্রিপশন চেক করতে অবশ্যই ভুলবেন না ডিসক্রিপশনে আপনাদের জন্য অনেকগুলো প্রয়োজনীয় জিনিস রয়েছে যা আপনাকে এক ক্লিকে অনায়াসে হাতের মুঠে এনে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইনে প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস আল্লাহ হাফেজ